জঙ্গল থেকে স্থানীয় এক গৃহবধূর অর্ধনগ্ন দেহ উদ্ধার। জঙ্গল থেকে এক বধূর দেহ উদ্ধারের ঘটনায় উত্তেজনা ছড়ালো বাঁকুড়ার বিষ্ণুপুর থানার চাঁচর জঙ্গলে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে ওই গৃহবধূ জঙ্গলে কাঠ কুড়াতে গিয়ে নিখোঁজ হয়ে যান। এরপর স্থানীয়রা ওই বধূর খোঁজে বন দপ্তরের কর্মীদের সঙ্গে নিয়ে জঙ্গলে তল্লাশি চালালেও বধূর কোনো খোঁজ পাননি। আজ সকালে ফের স্থানীয় গ্রামবাসীরা ওই জঙ্গলে তল্লাশি চালানোর সময় গভীর জঙ্গলে বধূর দেহ অর্ধনগ্ন অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপরই বিষ্ণুপুর থানায় খবর দেওয়া হলে পুলিশ জঙ্গল থেকে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠান। পুলিশ আজ সকালে মৃতদেহ উদ্ধার করতে গেলে বিচারের দাবিতে পুলিশকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। ঘটনা দ্রুত তদন্তের আশ্বাস দিয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠান। গ্রামবাসীদের দাবি, ওই বধূকে ধর্ষণ করে খুন করা হয়েছে। যদিও বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তেওয়ারি জানিয়েছেন, মৃতার শরীরে আঘাতের কোনো চিহ্ন মেলেনি। পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করা হয়েছে, ঘটনা তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আরামবাগ টাইমসের রিপোর্ট। লোক দিতে হবে না বাঁকাদের রেঞ্জ অফিসে বা বৈতল মোড়ে লোক দিচ্ছি তাহলে না এসডিপিও থাকবে, গাড়ি চিনতে পারবে, নীলবাতি থাকবে, কালো গাড়ি। তুমি একটু কাছাকাছি এলে আমাকে ফোন করো। আমি আইসি স্যারের সাথে দেখা হয়েছে কি এখনো? ও লাস্ট গাড়িতে সাথে দেখা হয়েছে, লাস্ট গাড়িতে বললো বেরিয়ে চলে গেল। ঘটনাটা একটু পরিষ্কার করে প্রথম কালকের থেকে জঙ্গলে এসেছিল, যাকে মার্ডার করেছে জঙ্গলে এসেছিল বৌমা, জঙ্গলে এসেছিল দিয়ে আর খুঁজে পাওয়া যায় না। আমরা খুঁজাখুঁজি অনেক করেছি, তারপরে আজ সকালে ওইখান থেকে দেখছি ট্রেনে নিয়ে এসে এখানে সায়া জামা সব ছেঁড়া পড়ে আছে, ঢাকা দেওয়া আছে। তাহলে আমরা এগুলো গোটাই খুঁজেছি, তখন পাইনি। তা সকালবেলা এসে দেখছি যে এখানটায় পড়ে আছে ওই উলঙ্গ অবস্থায়। কি মনে হয় কি করেছে? ধর্ষণ করেছে টেনে এনে। আমরা
আমাদের বিচার চাই। এটা যারা করেছে তারা সেই লোকটিকে আমাদের বিচার চাই। পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল। আপনার নাম? সন্ধ্যা সর্দার। সন্ধ্যা সর্দার। নদীর মতো গতকালও 12টার দিকে কাঠ আনতে এসেছিল। তো কাঠ আনতে আসার পরে এক দু ঘন্টা হয়ে যাওয়ার পরে যখন বাড়ি ফিরেনি, তখন ওর স্বামীর জঙ্গলে খোঁজাখুঁজি করেছে। খোঁজাখুঁজি করার পরে ও যখন না পেয়েছে পাড়াতে বলেছে, বলার পর ওই 4:30-5টার দিকে গ্রামের লোক প্রতিবেশী সবাই খোঁজাখুঁজি করা হয়েছে। তারপর সন্ধ্যার দিকে থানায় জানানো হয়। থানাও ডিএফওকে জানিয়েছে, ডিএফও রেঞ্জ মারফত তল্লাশি হয়েছে জঙ্গলে, কিছু খুঁজে পাওয়া যায়নি। সকালে পাওয়া গেছে জঙ্গলে। জঙ্গলে প্রায় উলঙ্গ অবস্থায় পাওয়া গেছে। তো যেটা আমাদের জঙ্গলে প্রায় জঙ্গল থেকে 100 মিটার দূরে, মানে মাঠে থেকে জঙ্গলের ভিতরে 100 মিটার দূরে পাওয়া গেছে। আমাদের যেটা ধারণা যে কোনো দুষ্কৃতি ওই জঙ্গল তুলে নিয়ে এসে রেপ করে মার্ডার করে। না, অভিযোগ জানাই না, অভিযোগ আজকে জানাবো। পুলিশ এসেছিল, লাশ তুলে নিয়ে গেছে। পুলিশ বলছে তদন্ত হবে। আমার নাম হরিপদ সর্দার।